উদ্যান যেন রণক্ষেত্রে পরিণত হয়েছিল আজ। ইট পাটকেল, লাঠি, টিয়া শেলের শব্দে তৈরি হয় ভীতিকর এক অবস্থা। প্রথম থেকে আমাদের কাউকে মাজারে দাঁড়াতে দিচ্ছিল না, আমি সবার আগে এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি কিন্তু তারা কোনো কথা শুনেনি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কঠিনভাবে এবার রাজপথে নামলেন বিএনপি জামাত। দর্শক তারা এবার কঠিন তাণ্ডব চালাচ্ছে এবং এই দিকে যেই ঘোষণা দিচ্ছে এই প্রধানমন্ত্রীকে নিয়ে। দর্শক শ্রোতা, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ চলছে, তো সেই পরিস্থিতি নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আছেন চলে যাই। ভিডিও মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। রাজধানীর চন্দ্রিমা উদ্যান যেন রণক্ষেত্রে পরিণত হয়েছিল আজ। ইট পাটকেল, লাঠি, টিয়ার শেলের শব্দে তৈরি হয় ভীতিকর এক অবস্থা। ঘটনার জন্য পুলিশকে দায়ী করেছে বিএনপি, আবার পুলিশের দাবি দলটির কর্মীরা বিনা উস্কানিতেই তাদের উপর আক্রমণ করে। সংঘর্ষে দুপক্ষের অনেকেই আহত হয়েছে। ঘটনার পরপর পাশের সড়কে গাড়ি ভাঙচুর করে ক্ষুব্ধ কর্মীরা। বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চন্দ্রিমা উদ্যান এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ, ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত। কর্মসূচি ঘিরে বড় ধরনের শোডাউন করার চেষ্টা ছিল নতুন কমিটির, কিন্তু শুরুতেই পুলিশি বাধার মুখে পড়ে তারা। তল্লাশি বসানো হয় উদ্যানের সব প্রবেশ পথে। পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে, অলরেডি গেট লাগাই দেওয়া হয়েছে, আমরা তাতে ভিতরে ঢুকতে না পারি, বলে যে অর্ডার নাই, ই নাই, সব গেট বন্ধ। সকাল 10:30টার দিকে শুরু হয় সংঘর্ষ। ঘণ্টাখানেক ধাওয়া পাল্টা ধাওয়ার পর মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক নেতাকর্মীদের নিবৃত্ত করে পুলিশের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। শহীদুল্লাহ সাহেব, জানি আলম সাহেব, আমি কথা বলবো আপনাদের সাথে। অভিযোগ করেন বিনা কারণে গুলি করেছে পুলিশ। ওরা প্রথম থেকে আমাদের কাউকে মাজারে দাঁড়াতে দিচ্ছিল না, আমি সবার আগে এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি কিন্তু তারা কোনো কথা শুনেনি। তারা আমাদের উপর লাঠি চার্জ করছিল, পরে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য গুলি করেছে, আমার মাথা এবং পায়ে দু জায়গায় গুলি করেছে ওরা। নেতাকর্মী ও সাংবাদিকদের পাশাপাশি সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। কর্মকর্তারা বলছেন আক্রমণ করেছে বিএনপি কর্মীরা, আত্মরক্ষায় কিছু পদক্ষেপ নিতে হয়েছে তাদের। একদম প্রথমেই কোনো উস্কানি ছাড়াই খামাখা আমাদের উপর বৃষ্টির মতো ইট নিক্ষেপ করছে। আমাদের উপর যদি অনাকাঙ্ক্ষিতভাবে হামলা করে, ইট পাটকেল নিক্ষেপ করে আমাদের যদি মাথা ফাটায়, তা আমরা কী করতে পারি বলেন? আমাদের আত্মরক্ষার্থে কোনো কিছু করার সুযোগ আছে কিনা সেটা বলেন। অবশ্যই আমাদের আত্মরক্ষার্থে কিছু করতে হবে। তো প্রায় ঘণ্টাখানিক পর দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে যান বিএনপির দায়িত্বশীল নেতারা। সেখানে দোয়া ও মোনাজাত শেষে কথা বলেন মির্জা ফখরুল। পুলিশ বিনা উস্কানিতে একটা শান্তিপূর্ণ যে প্রোগ্রাম সেই কর্মসূচিকে বানচাল করবার জন্যে তারা অতর্কিতে গোলাগুলি, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ কর্মসূচি থেকে ফেরা। তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমরা
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ পে চলে এসেছি, ভিডিওকে শেষ করব। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।